পুঠিয়া উপজেলার বিড়ালদহ বাজারের পাশে মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর একটার দিকে এই দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে মাইক্রোবাসের আগুন নেভায়। এ ঘটনায় প্রায় এক ঘন্টা রাজশাহী ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। নিহত মোটরসাইকেল আরোহী বাসু মিয়ার বয়স 18 বছর। তিনি বিড়ালদহ এলাকার ইমরান আলীর ছেলে। পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়ার পর তিনি কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন। দুর্ঘটনাস্থলের পাশেই তার বাড়ি। মনির হোসেন নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার দুপুর একটার দিকে বাচ্চু মিয়া মোটরসাইকেল নিয়ে মাজারে আসছিলেন। এ সময় রাজশাহী থেকে নাটোরগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে বাচ্চু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। পরে লোকজন ধাওয়া দিয়ে মাইক্রোবাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। এ সময় মাইক্রোবাসে থাকা সবাই নেমে পালিয়ে যান। পাবনা হাইওয়ে পুলিশের ওসি মোফাক্ষারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার জেরে লোকজন গাড়িটি পুড়িয়ে দিয়েছে। আগুনের কারণে সড়কে কিছু সময় গাড়ি চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।